হ্যালো এভরিওয়ান, ইটস মি এফসি টপার। ওয়েলকাম টু মাই অ্যানাদার ফুটবল ভিডিও। তো গাইস, আপনারা অনেকেই জানেন যে আমি আর্জেন্টিনা প্যাক এবং ফ্রান্সের প্যাক এই দুইটাই নিয়ে নিয়েছি। দেন আজকে আমরা নিব ইংল্যান্ডের প্যাক। দেন আমি এর আগে যে কোন কোন প্যাকগুলো নেবেন সেটা নিয়ে অলরেডি একটা ভিডিও বানিয়ে ফেলছি। তো আমাদের প্যাকের ডেট খুব কাছাকাছি চলে আসছে, মনে হয় 15 দিনের মতো বা 16 দিনের মতো রয়ে গেছে। তো যারা যারা এখনো পর্যন্ত প্যাকগুলো নেন নাই, অবশ্যই নিয়ে নেবেন। আর আজকের ভিডিওতে আমরা ইংল্যান্ডের প্যাকের প্লেয়ারদের ট্রেনিং করাবো অ্যান্ড প্যাকটা কিনবো। তো বেশি কথা না বলে আমরা ভিডিও শুরু করে দিব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো লেটস গো স্টার্টেড। তো প্রথমে আমরা চলে যাব কন্ট্যাক্টে। কন্ট্যাক্টে আসার পরে চলে যাব আমরা প্যাকে। প্যাকে আসার পর আপনারা একটু গেলেই দেখতে পারবেন ইংল্যান্ডের প্যাক। তো আমার কাছে ইংল্যান্ডের প্যাকটা ভালোই লাগছে। দেন আপনারা অনেকেই নিয়ে নিয়েছেন অলরেডি, বাট আমি ফ্রান্সের প্যাক নেওয়ার পর আর নিতে পারিনি, ইংল্যান্ডের প্যাকটা নিয়ে নেব। তো আমরা যদি ইংল্যান্ডের প্যাকে ঢুকি, ঢোকার পরে আমরা যদি প্রথমে কোচটা দেখি, কোচটা হচ্ছে কুইক কাউন্টারের এবং লং বল কাউন্টারের। তো আপনারা যারা কুইক কাউন্টার অ্যান্ড লং বল কাউন্টার এই দুইটাই প্লে স্টাইলে খেলতে ভালোবাসেন, তারপরে যদি আপনারা দেখেন জোর বেলিংগাম, সেটা হচ্ছে 102 রেটিংয়ে যায় এবং ফিল ফরডেন, তো এটা হচ্ছে 101 রেটিংয়ে যায়, খুবই ভালো পারফরমেন্স করে আমি দেখলাম। তারপরে যদি দেখেন আপনারা ডি রাইস, আপনারা যদি মিডফিল্ডার যদি কোনো ডিফেন্ডার উইক থেকে থাকে তাহলে আপনারা রাইসটা নিয়ে খেলতে পারেন, দেন একটা ভালো পারফরমেন্স পেয়ে যাবেন। তো এই স্কোয়াডের এই তিনটা প্লেয়ারই মূলত বেস্ট। তো আপনারা বাকি যেই প্লেয়ারগুলো আছে সেগুলো দিয়েও খেলাতে পারবেন। তো গাইস, আমরা প্রথমে নিয়ে নিব এই প্যাকটা। তো আমি অনেক দিন ধরে ওয়েট করতেছি এই প্যাকটা নেওয়ার জন্য, বাট নিতে পারতেছি না কয়েনের জন্য। তো আমরা বেশি কথা না বলে নিয়ে নিব। দেন 900 কয়েন, দেন লাস্ট জোর বেলিংগাম না, ওকে কি। তো এই হচ্ছে ইংল্যান্ডের প্যাক। ভাই আমার এই আইডিতে অনেকগুলো প্যাক আছে আলহামদুলিল্লাহ। দেন এই তিনটা প্যাক অলরেডি জয়েন করে ফেলছে আমার আইডিতে। তো আমরা চলে যাব আমাদের গেম প্ল্যানে। গেম প্ল্যানে আসার পর আমরা স্কোয়াডটা চেঞ্জ করে ইংল্যান্ডের নিয়ে নেব। তো আমরা ইংলিশ সেট করে তার ডিফল্ট ফরমেশনটা নিয়ে নিলাম। তারপরে আমরা প্রথমে কোচটা চেঞ্জ করে ফেলবো। তো কোচ, তারপরে চেঞ্জ ম্যানেজার, ম্যানেজার থেকে ইংল্যান্ড কোচ কনফার্ম করে দিলাম। ওকে, আমাদের কোচ নেওয়া শেষ। তারপরে আমরা চলে যাবো প্লেয়ারসে। প্লেয়ার্স থেকে শর্ট, শর্ট থেকে অর্ডার অফ সাইনিং। অর্ডার অফ সাইনিং দিলে আমরা এই মাত্র যেগুলো সাইনিং করছি সেগুলো প্লেয়ার চলে আসবে। তো প্রথমে আমরা গোলকিপারকে নিয়ে আসবো। তারপরে LW, ওকে গাইস, এই হচ্ছে ইংল্যান্ড প্যাক যেটা আমরা এই মাত্র নিয়েছি। তো আমরা এখান থেকে ফিল ফরডেন, তারপরে জোর বেলিংগাম, তারপরে ডি রাইস, এই তিনটা প্লেয়ারকে ট্রেন করাবো। তো আমরা যদি প্রথমে জোর বেলিংগামের স্কিলগুলো দেখি, স্কিলগুলো হচ্ছে ডাবল টাচ, তারপরে ফ্লিপ ফ্লাপ, তারপরে কার্ভিন টন, তারপরে সোলো কন্ট্রোল, তারপরে রেসিং শট, ফার্স্ট টাইম শট, তারপরে ওয়ান টাচ পাস, আউট শট কালার, ইন্টারসেপশন, তারপরে ফাইটিং স্পিরিট, তো গুড স্কিল। তো আমরা এখানে আবার কিছু এডিশনাল স্কিলও অ্যাড করতে পারবো, তো এটা আমরা পরবর্তীতে করবো। আপাতত আমরা জোর বেলিংগামকে আমরা ট্রেন করাই নিই। তো আমরা প্রথমে চলে যাবো প্লেয়ার প্রফেশনে। তো প্লেয়ার প্রফেশনে আসার পর প্রথমে টাই দিয়ে দিবেন আপনারা 3, তারপরে টাই দিয়ে দেবেন 8, ওকে 7, 8, ওকে, তারপরে আপনারা এগেন দিয়ে দিবেন 8, 6, 7, 8, ওকে, তারপরে আপনারা দিয়ে দিবেন 9, 5, 7, 8, 9, ওকে গাইস, তারপরে আপনারা দিয়ে দিবেন 5, ওকে। এই হচ্ছে আমাদের বেলিংগামের ট্রেন। তো আমরা কনফার্ম করে দিব। কনফার্ম করার পরে এই যে 101 দেখাচ্ছে, দেন আমরা মেন স্পটে নিলে এটা 102 হয়ে যাবো। আমরা পরবর্তীতে আপনাকে সেটা 102 আমরা দেখিয়ে দেব। তারপরে আমরা চলে যাবো ফিল বটনের প্লেয়ার প্রফেশনে। প্লেয়ার প্রফেশনে আসার পর, তো প্লেয়ার প্রফেশনে আসার পর আপনারা প্রথমে দিয়ে দিবেন 4, ওকে, 5 হয়ে গেছে 4, ওকে, তারপরে দিয়ে দেবেন অ্যাগেন 4, তারপরে আপনারা দিয়ে দেবেন 9, 5, 6, 7, 8, 9, ওকে, তারপরে আপনারা দিয়ে দেবেন 8, ওকে, 7, 8, ওকে, তারপরে আপনারা দিয়ে দিবেন 11, যেহেতু উইঙ্গার তো 11 এটা দিয়ে দিবেন, ওকে। এই হচ্ছে ফিল ফরডেনের 10, আপনারা এটা স্ক্রিনশট রাখতে পারেন। তো আমরা এখান থেকে কনফার্ম করে দিব। ওকে, কনফার্ম করার পর আমাদের স্কোয়াডে আসলে এখানে 100 দেখাচ্ছে, দেন আমাদের মেইন স্কোয়াডে চলে গেলে এটা 101 হয়ে যাবে। তারপরে আমরা ট্রেন করাবো DMF প্রাইস স্কিল। তো আমরা প্রথমে চলে যাবো প্লেয়ার প্রোগ্রেশনে। তো আপনারা এটা 2 নম্বর থেকে স্টার্ট করবেন, 2 নম্বরে দিয়ে দিবেন 4, 5 হয়ে গেছে, আচ্ছা 4, তারপরে আপনারা এগেন দিয়ে দিবেন 4, তারপরে এগেন আপনারা দিয়ে দিবেন 4, তারপরে দিয়ে দিবেন 8, 6, 7, 8, ওকে, তারপরে দিয়ে দিবেন আপনারা 4, 4 দেওয়ার পরে লাস্টে এটাতে 12 দিয়ে দেবেন,
তাহলে এটা আমাদের ট্রেনিং হয়ে যাবে। তো আমরা এখান থেকে কনফার্ম করে দিলাম। কনফার্ম করার দেওয়ার পর এখানে 99 দেখাচ্ছে, দিন আমাদের মেন স্কোয়াডে গেলে 100 হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের ইংল্যান্ডের প্যাক। তো আমি এই তিনটা প্লেয়ার আমাদের মেন স্কোয়াডে নিয়ে দেখাই, চলেন গাইস। তো এটা হচ্ছে আমাদের মেন স্কোয়াড। তো আমরা চলে যাবো প্লেয়ারসে। প্লেয়ারস থেকে প্রথমে আমরা নিয়ে আসবো জুড বেলিংগাম। তো এখানে আমাদের আগের জুড বেলিংগাম 100 রেটিংয়ে ছিল, তো এটাকে সরিয়ে আমরা 102 রেটিংয়ের বেলিংগামকে বসিয়ে দিলাম। তারপরে যদি আমরা ডিরাইসকে আনি, ডিরাইসকে এনে এখানে আমরা একটা প্লেয়ার আউট করব। কাকে করব? আচ্ছা এই সিবিটারে করে দেই। দেন এখানে 100 হয়ে গেছে ডিএমএ, তো ডিরাইসও 100 হয়ে গেছে। তারপরে যদি আমরা ফিল ফর্ডেনকে আনি, ফিল আচ্ছা এখানে আমরা প্রথমে এই স্কোয়াডে বসাই, তো আমরা ওয়েলসাকে সরিয়ে নিব। তো এখানে আমরা 101 হয়ে গেছে। তো এখানে আমরা ভাই যে কোনো জায়গায়, এখানে না এখানে বসবে না, দেন এখানে বসান, এখানে বসান, এখানে যে কোনো জায়গায় অলরাউন্ডার ভাই যেখানেই বসেন আপনারা বসবে, কোনো প্যারা নেই, ছেল। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন, আর অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আপনি কোন প্যাক নিচ্ছেন, কোন প্যাকের জন্য পয়েন্ট জমাচ্ছেন। তো এই সময়ের ভিতরে কি আপনি সেই প্যাকটা নিতে পারবেন কিনা না অবশ্যই আপনি কমেন্টে বলবেন। আর এই 15-10 দিনের মধ্যে কি আপনি সেই প্যাকটা কিনতে পারবেন কিনা না সেটাও জানিয়ে দিবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।